নতুন ভিডিওতে বন্ধুরা প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে জানতে পারবেন বেলি গাছে প্রচুর বেলি ফোটানো টিপস। যে গাছগুলোতে কুড়ি আসার সময় এসেছে সেই গাছে কোন খাবার দিয়ে সাধারণত প্রচুর ফুল পাওয়া যায়, এই বিষয়ে দুটো খাবারের বিষয়ে বলবো। একটি হলো মিক্স খাবার, দ্বিতীয়টি হলো তরল সার। যে কোনো একটি সার প্রয়োগ করলেই এরকম প্রচুর বেলি ফোটাতে পারবেন এই সময়। তো গরমের সিজনে সাধারণত এই ফুলটি প্রচুর ফোটে। আপনাদের গাছে যদি এখনও কুড়ি আসেনি, গাছের গ্রোথ ভালো নেই, তাহলে সাধারণত কোন কোন পরিচর্যা নিয়ে খাবার দিতে হবে চলুন দেখে নিই। যখন গাছে কুড়ি আসার সময় হবে তখন স্পেশাল এই খাবারটি প্রয়োগ করুন। এটা হলো খুবই ভালো একটি মিক্স খাবার, আমি আগেই তৈরি করে রাখি। সমস্ত জৈব খাবার দিয়ে এই খাবারটি তৈরি করা হয়েছে। এটা যত আগে তৈরি করে রাখা যাবে তত ভালো কাজ দেবে। মিক্স খাবারের সঙ্গে এই দুটো সার অবশ্যই প্রয়োগ করতে হবে বেলি গাছে। বেলি গাছে অনেক দেখেছি শুধু জৈব খাবারে কিছু ঘাটতি থেকেই থাকে, সহজে ফুল ফুটতে চায় না। এর জন্য স্পেশাল একটি মিক্স খাবারের সঙ্গে এই খাবারটি প্রয়োগ করতে হবে। এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট এবং এনপিকে 10-26-26 এক চা চামচেরও অর্ধেক করে প্রয়োগ করুন একটি বড় গাছে। দেখুন মিক্স খাবারের সঙ্গে প্রয়োগ করে নিলাম আমি এই খাবারটি। তো প্রথম খাবার থাকবে এটা। যখন গাছে কুড়ি আসে তখন গাছে নিউট্রিশনযুক্ত খাবার দিতে হয়। এই খাবারটি দিলে দেখবেন প্রচুর কুড়ি আসবে। এই বেলি গাছগুলো দেখুন বন্ধুরা, এই গাছগুলো আপনাদের কাছে থাকলে অবশ্যই একটি সমস্যার সম্মুখীন হতে হয়। দেখবেন গাছে যখন কুড়ি আসে পরবর্তী সময়ে কিছু ফুল ফোটে, কিছু অর্ধেক ফুটে নষ্ট হয়ে যায়। এগুলো সরাসরি খাবারের ঘাটতিতে হয়ে থাকে। এনপিকে যুক্ত 10-26-26 এবং ম্যাগনেসিয়ামের প্রয়োগে এই সমস্যার সমাধান হতে পারে। তো দেখুন তরল সার তৈরি করে দেব, 1 চা চামচ 10-26-26 সার। দ্বিতীয়ত ম্যাগনেসিয়াম সালফেট, পাতা ফ্যাকাশে হয়ে যায়, এটা দিলে দূর হবে। তো দেখুন দুটো সার মিশিয়ে 1 লিটার নর্মাল জলে ভালো করে গুলে তরল সারটি তৈরি করতে হবে। এটা যদি এখন দেওয়া যায় সরাসরি কাজে দেবে। এই গাছগুলোতে আমি মিক্স খাবার আগেই দিয়েছি। দ্বিতীয়ত এই খাবারটি অবশ্যই প্রয়োগ করব। এটা দিলে দারুণ রেজাল্ট হয়, পরবর্তীতে অবশ্যই এর রেজাল্ট জানতে পারবেন। তো কখন দেবেন? যখন ছোট ছোট কুড়ি থাকবে গাছে, তখন এই সমস্যার সমাধান করতে অবশ্যই খাবারটি প্রয়োগ করুন। খাবার দুটো সঠিক সময়ে প্রয়োগ করলেই আর কোনো চিন্তাই থাকবে না। দেখুন ফুলগুলো ফুটতে শুরু করবে এরকম। এই সময়টায় যে কোনো জৈব তরল সার চালিয়ে যেতে হবে এবং চাইলে একবার এনপিকে 00-50ও এ সময় দেওয়া যাবে। তো যদি মনে হয় দিতে পারেন, আমি একবার প্রয়োগ করেছি। এটা দিলে ফুলগুলো একদম ভালো করে ফুটবে। তো দেখুন এই হলো রেজাল্ট। তো বন্ধুরা এই নিয়মে আপনাদের গাছগুলোতে সঠিক সময়ে খাবারটি প্রয়োগ করুন। আমি দুটো খাবারের বিষয়ে বলবো যে দুটো বেলি গাছের অত্যন্ত প্রিয়। একটি হলো জৈব মিক্স খাবার এবং দ্বিতীয়টি হলো এই রাসায়নিক সার দুটোর বিষয়ে বললাম। এ দুটো তরল সার তৈরি করেই হোক অথবা গাছের গোড়ায় দিলে হবে। নতুন বছরে এই নিয়ে গাছগুলোতে দুবার ফুল ফুটতেছে। তো প্রথমবার ফুল ফোটার সময় একটি সমস্যা হয়েছিল, ফুলগুলো ছোট ছোট হয়, অর্ধেক ফুটে নষ্ট হয়ে যায়। তো সেটা এবার আমি হতে দেইনি। এই খাবার দুটো প্রয়োগ করে ভালো রেজাল্ট পাচ্ছি। দেখুন ছোটো গাছগুলোতে ভরপুর মাত্রায় কুড়ি আসতেছে, ফুলের সাইজও ভালো হচ্ছে। তো আপনারাও প্রয়োগ করুন বেলি গাছে এই খাবার। শুধু জৈব খাবারে এই গাছগুলোর ফুল পেতে একটু সমস্যা হয়, এর জন্য সামান্য রাসায়নিক সার প্রয়োগ করুন, খুব ভালো কাজ দেবে। খাবারের পাশাপাশি গাছগুলোকে রোদ্রে রাখুন, গরমে জল নিয়মিত দিয়ে যান, তরল সারও মাঝের মধ্যে দিয়ে দিন, তাহলে নিশ্চিন্তে ফুল ফুটবে। এরকম গাছগুলোতে একবার ফুল ফোটার পর পরবর্তী সময়ে কুড়ি আসতে অনেক সময় লেগে যায়। এরকম যদি হয়ে থাকে তাহলে একটি পরিচর্যা করুন, এর ফলে খুব তাড়াতাড়ি কুড়ি আসবে। আপনাদের গাছে সবসময় কুড়ি ফুল ভরে থাকবে। ফুল ফোটার পর যখন কুড়িগুলো শুকিয়ে যাবে কাটিং করে দিন। এই কাটিংগুলোতে খুব তাড়াতাড়ি নতুন কুশি ছাড়বে। একদিকে ছোট ছোট কুড়িগুলো ফুটতে ফুটতে অন্যদিকে এই ডালগুলোর থেকে নতুন কুশি ছাড়বে, এর ফলে সেগুলোতেও পরবর্তীতে তাড়াতাড়ি কুড়ি আসবে। এই কাটিংটি হলো গাছে সবসময় ফুল পাওয়ার টিপস। আমার যতগুলো ফুল শুকিয়ে যাচ্ছে প্রতিটিতে কাটিং করে দিয়েছি দেখুন। তো আপনারা ওই কাটিংটি করুন আর এই মিক্স খাবারটি প্রত্যেক মাসেই চালিয়ে যান নিয়মিত, তাহলে কোনো রকম অসুবিধে হবে না বেলি গাছে ফুল পেতে।